গত 13 নভেম্বর রুশ বুধবার দুপুর 12:30 সফলভাবে শেষ হলো ইতালির মিলানস্থ নবনির্বাচিত সিটি মেয়র জুলিয়ানো পিসাপিয়ার সাথে বিভিন্ন কমিউনিটির শীর্ষস্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে বিভিন্ন কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। ল্যাটিন আমেরিকান, আফ্রিকান, এশিয়ান অন্যান্য প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন মিলানস্থ বাংলাদেশি কমিউনিটি নেতা এবং ফোরাম দে লা সিত্তামন্দ অ্যাসোসিয়েশনের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি জনাব আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, সহযোগিতা পেলে ইউরোপের অন্যান্য শহরগুলোর মতো মিলানো শহরকেও একটি ওয়েল ইন্টিগ্রেটেড সিটি হিসেবে দ্রুত সময়ের মধ্যে রূপ দেওয়া সম্ভব। এবং তিনি আরো বলেন, বাংলাদেশি কমিউনিটির একজন সেবক হিসাবে উন্নয়নের ক্ষেত্রে আমি আমাদের সকল প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাব। অবশেষে তিনি নগরীর প্রাণ কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি পার্মানেন্ট শহীদ মিনার স্থাপনের জন্য উপস্থিত মেয়রের নিকট অনুরোধ জানান। মিলানস্থ নবনির্বাচিত সিটি মেয়র জুলিয়ানো পিসাপিয়া গভীর আগ্রহ নিয়ে উপস্থিত সকল কমিউনিটির প্রতিনিধিদের ইন্টিগ্রেশন প্রক্রিয়া উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি এই নতুন ইন্টিগ্রেশন প্রক্রিয়া বাস্তবায়নে সকল রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ এই বৈঠকের মাধ্যমে ইতালিতে বসবাসরত সমগ্র অভিবাসীদের আরেকটি নতুন প্রক্রিয়ার দ্বার উন্মোচিত হল। কামরুল হাসান নাজমুল, INN24BD.com, নিউজ, ইতালি।